নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 7ই ফেব্রুয়ারি 2022 সোমবার, মহাদেবের কৃপায়, মহাদেবের আশীর্বাদে এই 5টি রাশির 100% লটারি প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এটি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করুন। 7ই ফেব্রুয়ারি 2022 সোমবার যে 5 রাশির লটারির প্রাপ্তি হতে চলেছে, আমি প্রতিদিন আপনাদেরকে লটারির উপর ভিডিও দিয়ে থাকছি। ভিডিওটি খুব ছোট্ট তৈরি করা হয়, সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। দেখুন, অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। প্রথমেই আপনাদেরকে বলি, আমি যে ভিডিওটি আপনাদেরকে দিই প্রতিদিন, আমি দিনের শুভ সময়টা কিন্তু মেনটেন করি। শুভ সময়, যে সময়টা আপনার খুব পরিষ্কারভাবে শুন, যে সময়টাতে লটারি কাটলে আপনার লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে। যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে, এর পাশাপাশি আমি রাহুকাল নির্ণয় করি, কারণ এই রাহুকালে যে কোনো শুভ কাজ, লটারি বলে না, যাত্রা বলুন, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বলুন, কোনো জায়গাতে সিগনেচার করা বলুন, এই জায়গাগুলো বর্জন করতে বলি। এবং এর পাশাপাশি যারা শুভ সময়ে একান্তই খুব কাজের ব্যস্ততায় কাটতে পারছেন না, এই 5 রাশির নাম এবং লটারির সময়, অর্থাৎ কোন সময়, রাশিভিত্তিক যে সময়টা আপনাদেরকে আমি প্রতিদিন দিয়ে থাকি, শুভ সময় না হলেও রাশিভিত্তিক সময়ের মধ্যে আপনারা কাটবেন, সেই সময়টাও কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে আলোচনা করে থাকি। তো ভিডিওটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন। দেখুন, কমেন্টস কিন্তু প্রচুর আসছে হোয়াটসঅ্যাপে যে স্যার, আমার একটুর জন্য লটারিটা মিস খেয়ে গেল, মানে 1 কোটি টাকা আমার মিস খেয়ে গেছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্য, অর্থাৎ লটারিটা জানেন সম্পূর্ণ ভাগ্য। অর্থাৎ আমি বারবার বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু শুভ মুহূর্ত থাকে, শুভ যোগ থাকে, নক্ষত্র থাকে, তিথি থাকে, যেগুলো মেনটেন করলে এবং সময় যেগুলো মেনটেন করলে লটারি প্রাপ্তি হবেই। তবে আমি যে 5 রাশির কথা বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো, লটারি কেটে কেটে আপনি হয়তো হতাশ হয়ে পড়েছেন, একবার নিজস্ব জন্মছকটা অ্যানালিসিস করে নিন না, আপনার কোন জায়গাতে ডিস্টার্ব আছে, সেই জায়গাটা সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করুন। এবং এর পাশাপাশি আমি প্রতিদিন বলে থাকি, যারা লটারি ভিডিও দেখছে, নিজ দায়িত্বে আপনার ভিডিও দেখুন, কারণ এখান থেকে আপনার যে হরোস্কোপ, আপনার যে রাশিচক্র আমি দেখতে পাচ্ছি না, আপনার দশাঅন্তদশা দেখতে পাচ্ছি না, আপনার এখান থেকে হাতের রেখা আমি দেখতে পাচ্ছি। দেখুন, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনারা নির্ণয় করে নিতে পারেন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির মাধ্যমে কোন সময় কোন বছর লটারি কাটবেন। আবার যারা কাটছেন না, নিজের ভাগ্যটাকে একবার হলো যাচাই করে দেখুন না, হয়তো আপনি লটারি থেকে হতে পারেন কোটিপতি। দেখুন, আমি যে 5 রাশির কথা বলছি, মহাদেবের কৃপায়, মহাদেবের আশীর্বাদে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় আশীর্বাদে আপনারা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, প্রাইজ লটারি থেকে পাবেন। কত অঙ্কের টাকা আপনি পাবেন, কত অ্যামাউন্টের টাকা আপনি পাবেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার রাশিচক্র এবং আপনার ভাগ্যভাবের উপর। কিন্তু আপনি 1 কোটি টাকা হলেও পাবেন, আপনি 10 লাখ টাকা হলেও পাবেন, আপনি 1 লাখ হলেও পাবেন, আপনি 10,000 হলেও পাবেন, আপনি 1,000 টাকা হলেও পাবেন, আপনি 100 টাকা হলেও পাবেন, আপনি কিন্তু পাবেন লটারি। অর্থাৎ এটা সম্পূর্ণ বিচার্য বিষয় আপনার জন্মছকে পারমিটটা কত করছে। এবং এর পাশাপাশি আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে একটুর জন্য তীরে এসে তরি ডুবে যাচ্ছে, তারা রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে যে লটারি পাবেন এ কথা আমি বলছি না, কিন্তু সেই গ্রহগুলোকে
রাহুকে মজবুত কিন্তু হবে। আমি বারবার বলে থাকি, রাহু, শনি, বুধ এবং শুক্র এই চার চারটি প্ল্যানেট আপনার যদি রাশিচক্রে ভালো থাকে এবং আপনার যদি পঞ্চম, দ্বিতীয়, নবম, একাদশ বা ভালো থাকে, আপনি কিন্তু লটারি থেকে অর্থ কিন্তু পাবেন, কনফার্ম আপনি পাবেন। এবং দশা অন্তর্দশা পারমিট করে, এবং একটা কথা আছে, যা হয় না ক্ষণের গুণে তা হয়, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, অর্থাৎ কপালে যদি না থাকলে তিথিক্ষণটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং আরেকটি কথা আছে, ভাগ্যে যদি ঘি না থাকে ঠকঠকালে হবে কি, যার ভাগ্যে যদি আপনার লটারি না থাকে কি না, আমি বলবো আপনি লটারি কাটবেন না, অহেতুক অর্থ নষ্ট করবেন না। আপনি সেই জন্য অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন যে আপনার লটারির যোগ আছে কি না, অর্থাৎ যদি থাকে কোন বছর কোন সময়, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। তো এবার আমি আলোচনায় মেন বিষয়ে আসা যাক, যে কালকের যে দিনটি সোমবার, 7 ফেব্রুয়ারি 2022, দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র, একটি হচ্ছে ভরণী নক্ষত্র, দুটি নক্ষত্র, এবং যোগ হচ্ছে শুভযোগ, শুভযোগে যে কোনো কাজ শুভ কিন্তু হয়। এবার আপনাদেরকে আমি কালকে রাহুকালটা যেটা আমি আপনাদেরকে জানাবো, 7:30 থেকে, সকাল 7:30 থেকে 9:00 পর্যন্ত রাহুকাল থাকছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজ করবেন না, যে কোনো শুভ কাজ বর্জন করুন, এমনকি লটারিতেও ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। সকাল 7:30 থেকে 9:00 টাইমটা অবশ্যই মেনটেন করবেন, এই টাইমের মধ্যে কোনো মাথায় লটারি কাটবেন না। আরেকটি যে মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত, যেটি হচ্ছে 11:14 থেকে 12:57 পর্যন্ত, 11:14 থেকে 12:57 পর্যন্ত একটি সময়। আরেকটি যে সময় হচ্ছে 12:07 থেকে আপনার 12:52, অর্থাৎ এই সময়গুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট লটারির ক্ষেত্রে, অর্থাৎ এই শুভ যে সময়টা আপনাদেরকে বললাম, এই শুভ সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। শুভ যোগ এবং নক্ষত্র, তিথি এই এবং মহাদেবের আশীর্বাদ, অর্থাৎ এই কটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আগামীকাল এই পাঁচ রাশির লটারির প্রাপ্তির কিন্তু সম্ভাবনা বৃদ্ধি কিন্তু করবে। এবার একে একে আমি রাশির নাম জানাচ্ছি, এবং যারা শুভ সময় কাটতে পারছেন না তারা কি লটারি পাবেন না, তাদের জন্য রাশিভিত্তিক সময়, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে সেটা সকাল 10:49 থেকে 11:28 পর্যন্ত, সকাল 10:49 থেকে 11:28 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সময়। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল শুভ সময়টা বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে সকাল 11:15 থেকে 12:32 পর্যন্ত বৃষ রাশির, 11:15 থেকে 12:32। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে 12:04 থেকে 1:34 পর্যন্ত, 12:04 থেকে 1:34 পর্যন্ত বৃশ্চিক রাশির ক্ষেত্রে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 10:52 থেকে 12:14 পর্যন্ত, সকাল 10:52 থেকে 12:14 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সময়। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 11:04 থেকে আপনার 12:18 পর্যন্ত,